হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাটলারি। আজকে আমরা একটি দুর্দান্ত স্বাদের কাঁঠাল বিচের চপের রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমরা কাঁঠাল বীজগুলোকে ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়েছি। এবার এই কাঁঠাল বীজগুলোকে আমরা তিনটে ফিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি। এখানে আমরা একটি কড়াই গরম করে নেব। এবার এতে এক চামচ মতো সর্ষের তেল গরম করে নেব। এখানে আমরা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার এটিকে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা দুটিকে আমরা এবার তুলে রাখব। এবার একই কড়াইতে আমরা এক চামচ মতো রসুন কুচি দিয়ে দেব। এটিকে আমরা ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না এটা থেকে একটা ভালো সেন্ট বেরোচ্ছে। রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেলে এতে আমরা একটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দেব। পেঁয়াজটিকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমরা নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। এদিকে পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে, পেঁয়াজটিকে আমরা আরো বেশ কিছুক্ষণ ভালো করে লাল লাল করে ভেজে নেব। এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে অপর দিকে আমরা শুকনো লঙ্কার সাথে সামান্য লবণ নিয়ে নেব। এবার এটিকে আমরা ভালো করে মেখে নেব। নুন আর শুকনো লঙ্কা ভালো মতো মাখা হয়ে গেছে। আমাদের পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে এসছে। আমরা আরো কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করব যতক্ষণ না ভালোভাবে লাল হয়ে যাচ্ছে। পেঁয়াজটা আমাদের ভালো মতো লাল লাল হয়ে এসছে। এবার এতে আমরা সেদ্ধ করে রাখা কাঁঠাল বীজগুলো দিয়ে দেব। এটিকে আমরা ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ আর রসুন ভাজার সাথে কাঁঠাল বীজটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এবার এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, সাথে দিয়ে দেব ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, একই সাথে দিয়ে দেব সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো, সাথে দিয়ে দেব সামান্য বেকিং সোডা। এটিকে আমরা ভালো করে মিক্স করে নেব। কাঁঠাল বীজের সাথে আমাদের মশলাগুলো ভালো করে মিক্স হয়ে গেছে। আর একটি হাতার সাহায্যে ভালো করে ঠেসে মেখে নেব। আমরা প্রত্যেক সপ্তাহে তিনটি নতুন রেসিপি নিয়ে আসি, তো আপনারা আপনাদের পছন্দ মতো রেসিপি কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই সেটিকে বানিয়ে দেখাবো। এদিকে আমাদের কাঁঠাল বীজটা একদম রেডি, এটাকে আমরা একটি থালায় করে রেখে ঠান্ডা করে নেব। কাঁঠাল বীজের মিশ্রণটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার এতে আমরা দু চামচ মতো ময়দা দিয়ে দেব। এবার এটিকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এতে আমরা কোনো জলের ব্যবহার করব না। নিতান্তই যদি আপনার খুব ড্রাই মনে হয় তাহলে হালকাভাবে হাতটাকে ভিজিয়ে সেই হাত দিয়ে ভালো করে মেখে নেবেন। এটিকে আমরা ভালো করে মেখে নেব যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। কাঁঠাল বীজের মিশ্রণটাকে ভালো করে মেখে একটি মণ্ডর আকারে গড়ে রাখবো। এবার এটিকে আমরা 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব।
এবার এই মন্ড থেকে একটু একটু করে কেটে নিয়ে আপনার পছন্দ মতো শেপে বানিয়ে ফেলুন। আমরা এখানে চপের আকারেই গড়ে রেখেছি, আপনাদের পছন্দ মতো শেপ আপনারা দিতে পারেন। সর্ষের তেলটি ভালো মতো গরম হয়ে গেলে একে একে আমরা এই চপগুলো ছেড়ে দেব। প্রথমে মিডিয়াম হাই ফ্লেমে ও পরবর্তী দিকে হাই ফ্লেমে এটিকে আমরা আস্তে আস্তে ভেজে নেব। আমরা এর আগেও দুটো কাঁঠাল বিচের রেসিপি এই চ্যানেলে দিয়ে রেখেছি, আপনাদের যদি দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা গিয়ে চেক আউট করে নিতে পারেন। যারা ভাবছেন কাঁঠাল বিচেরও চপ হয়, তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করুন। এই বর্ষার বিকেলে এরকম কাঁঠাল বিচের চপ থাকলে সত্যি বিকেলটা একেবারে ঝুমে যাবে। এদিকে আমাদের কাঁঠাল বিচের চপগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, আমরা এটিকে সার্ভ করে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এতটাই, নমস্কার।